ন্যূনতম মজুরি ও ন্যায্য ভাতার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশের দাবি শ্রমিকদের নানা কর্মসূচিতে পালিত মহান মে দিবস। কারো উস্কানিতে পা না দিতে মালিক শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ, বললেন শ্রমিকদের সব সমস্যার সমাধান করবে সরকারই। ঢাকা মেডিকেলে আবারও শিশু চুরির অভিযোগ, ছেলের বদলে বুঝিয়ে দেওয়া হয়েছে অসুস্থ মেয়ে সন্তান, কর্তৃপক্ষের নাকচ। প্রথমে বলছিল যে এটা ছেলে বাচ্চা, কাগজ কলমে সবই ছেলে বাচ্চাই ছিল, কিন্তু লাস্টে আমি ভর্তি করাইতে নিছি অন্য ওয়ার্ডে, দেখি দেখি এটা মেয়ে বাচ্চা। এবং পবিত্র শবে বরাত আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে পালিত হচ্ছে মহিমান্বিত সৌভাগ্যের রজনী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি ফারনাস। এবারে বিস্তারিত সংবাদ। মহান মে দিবস আজ। ন্যূনতম মজুরির পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য ভাতা সহ নানা দাবি তুলে ধরছেন শ্রমিকরা। সারা বিশ্বের মতো আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নামমাত্র বেতনে টানা দশ বছর ধরে আয়ের কাজ করছিলেন আমেনা বেগম। কিছুদিন আগে কোনো আগাম নোটিশ ছাড়াই হঠাৎই তাকে চাকরিচ্যুত করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আমেনা বেগম এখনো জানেন না কি ছিল তার অপরাধ। হাসপাতালে ডাইরেক্টর ছিল, উনি মানে নিচে ফোন দিয়ে বলছে ওনার ডিউটি অফ রাখো। আমি ডিউটিতে আসি, আমার গাড় থেকে এফ্রন খুলে ফেলছে যে তোমার ডিউটি অফ, কি কারণ কোনো নোটিশ না, কোনো ই না, কিছুই না, দশ বছর ধরে চাকরি করে বিনা নোটিশে আমার বের করে দিছে। বাংলাদেশে বিশেষ করে বেসরকারি খাতের শ্রমিকদের কাজের পরিবেশ ও চাকরি নিরাপত্তা নেই কোনোটারই, তাই তো মে দিবস এলেই নানাভাবে বঞ্চিত শ্রমিকরা জানান দেন অধিকারের কথা। রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও মতিঝিলে অধিকার আদের দাবিতে ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে র্যালি ও সমাবেশ করেন বিভিন্ন খাতের শ্রমিকরা। নিরাপদ কর্মস্থল ও কর্মপরিবেশ নিশ্চিত করো, ইপিজেড সহ সকল সেক্টরে ওভার ট্রেড ইউনিয়ন চাই, নারী শ্রমিক সহ সকল শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করো। কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে যারা মারা যায় তাদের জন্য 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছি। আমাদের কাজ করার সময় মালিকরা খারাপ আচরণ করে, গরুর মতন ব্যবহার করে, তা আমাদের সাথে না করে। হোক গার্মেন্টস কিংবা ইমারত নির্মাণ শ্রমিক, কাজের প্রাপ্য মজুরি বুঝিয়ে দিতে মালিকদের প্রতি আহ্বান জানান সরকারের এই দুই মন্ত্রী। মালিকদের আমি আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই শ্রমজীবী মানুষের যে ন্যায়সঙ্গত অধিকার, আইনগত অধিকার তা সুপ্রতিষ্ঠিত করবেন, তা না হলে এই সম্পর্ক কিন্তু থাকবে না। সময় আইনের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা হয়ে গেছে এবং বিশেষ করে আজকে যে প্রচণ্ড বৈষম্য তৈরি হচ্ছে মজুরি এবং মুনাফার মধ্যে, এটা দূর করা প্রয়োজন। কোনো শ্রমিক কাজ করা অবস্থায় মারা গেলে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আমি আজকের দিনে ঘোষণা করছি সারা বাংলাদেশে যে কোনো বেসরকারি খাতের শ্রমিক যদি কর্মস্থলে দুর্ঘটনায় মারা যায় তাদের পরিবারকে আমরা 2 লক্ষ টাকা সাহায্য করব। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। উন্নয়নের মহাসোপানে হাঁটছে বাংলাদেশ, বেড়েছে প্রবৃদ্ধি, বেড়েছে মাথাপিছু আয়ের সূচকও, কিন্তু উন্নয়নের পেছনের কারিগর যারা, সেসব মেহনতি মানুষের ভাগ্য কি পাল্টেছে, উন্নয়নের সঙ্গে সঙ্গে উত্তরণ কি ঘটেছে তাদের যাপিত জীবনের, শ্রমিক দিবস এলেই তাদের দেয়া হয় নানা প্রতিশ্রুতি আশ্বাস, তাতেও কি পাল্টায় তাদের শ্রম মূল্য কিংবা ভাগ্য। মহান মে দিবসে উন্নয়ন কারিগর শ্রমজীবী মানুষের কথা জানাচ্ছেন মারুফ রেজা, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। আলো ফোটার এই গল্পে তখনও ঘুম ভাঙেনি অনেকের, তাতে অবশ্য মকসির আলী যাই আসে না কিছুই, বেঁচে থাকার নিঃশ্বাস জুড়ে কাজই তার একমাত্র বিশ্বাস। জীবনের শেষ সময়ে এসেও কাঁধের ওপর ইটের সংখ্যা কমেনি, বরং আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে তার বেঁচে থাকার বাস্তবতা। কিন্তু 40 বছরের শ্রমজীবন কতটাই বা পরিবর্তন এনেছে তার দর কষাকষি জীবনে। এই টাকা দিয়ে খালি চলে, এই টাকা নিয়ে যায় খালি কোনো মতে, তাল বহনা খালি মন্দা হয়।
তারপরও কিছু উল্টাপাল্টা অল্প একটু যে কাজে সুবিধা অসুবিধা হয়, তারপরও কত বকা শুনে লাগে, কোম্পানি শুনে লাগে, ম্যানেজার শুনে লাগে, সর্দারে শুনে লাগে। 47 বছর পথ পরিক্রমায় উন্নয়নের মহাশোপানে এখন বাংলাদেশ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে আয় ব্যয়ের বাজেট, বাড়ে প্রবৃদ্ধি, কিন্তু অর্থনীতির এই জটিল সমীকরণ আজও কিছুতে পেরেছে সহজে মানুষগুলোকে? যা এখন আল্লাহর ইচ্ছে, আল্লাহ যদ্দু নিয়ে যাওয়া অদ্দূর, এটা তো সরকার দেবে না, এটা আমার নিজে শরীর খাটা নিতে হয় আর কি, শরীর না খাটালে তো দেবে না। তো মনে করো আমরা এতে 100 টাকার খাটনি খাটি, ওই কোম্পানি হয়তো আমায় 50 টাকা দেয়, এইরকম এই যে কষ্ট পরিচ্ছন্ন সব দেয় না। পরিসংখ্যান বলছে যে তৈরি পোশাক সমৃদ্ধ করে তুলেছে দেশের অর্থনীতি, সেই পোশাক শ্রমিকদের মজুরি বিশ্বসূচকে সবচেয়ে কম বাংলাদেশে। একই অবস্থা ইট শ্রমিক কিংবা দিনমজুরদের। কেউ নাই এমন তাকানের, মনে করেন শক্তিমান লাগে না, পয়সা আলা লাগে না, তাকাইব এমন নাই। স্বামী নাই, সন্তান নাই, আমাকে কিছুই দেয় না, আমার কাছে ইট বাংতলে খাইতারি না, বাংতলে না খাইয়ে থাই, এই আমার পরিস্থিতি। দেশের প্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কল্যাণে সরকারের একটি তহবিল আছে, যেখানে এ পর্যন্ত জমাও হয়েছে প্রায় 200 কোটি টাকা। তবে বেশিরভাগ শ্রমিকই জানে না সে খবর। উন্নয়নশীলতা কাটিয়ে উন্নত দেশ করার স্বপ্ন ছুঁতে চায় দেশ, কিন্তু উন্নয়নের কারিগর এসব মানুষের মুখে হাসি ফুটবে কবে? আর কত দিবসে কত প্রতিশ্রুতি দিলে তবেই মিলবে ন্যায্য অধিকারটুকু? মারফ্রেজা, আরটিভি, ঢাকা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী শ্রমিকদের যেন কোনো ধরনের উস্কানি দিতে না পারে, সেদিকে মালিক ও শ্রমিক নেতাদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বাইরে কারো কাছে নালিশ নয়, সরকারি শ্রমিকদের সব সমস্যার সমাধান করবে। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে নিহত ও আহত 10 শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে সবাই নিজেদের জন্য ভোগ করলেও শ্রমিকদের জন্য কিছুই করেনি। যে কারখানা আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে, আপনাকে আপনার ভাত খাওয়ার ব্যবস্থা করে, সেই কারখানা যাতে ঠিক মতো চলে সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, সেখানে যেন কোনো অশান্তির সৃষ্টি হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আমার শ্রমজীবী ভাই বোনদেরকে অনুরোধ করব। কারণ একটা ভরসা রাখবেন, আপনাদের কোনো অসুবিধা হলে আমি তো আছি, কারণ আমার কাজই তো তাই, আমার তো নিজের ভাগ্য করতে আসেনি, আমি আপনাদের ভাগ্য করতে এসেছি, কাজে সেখানে সমস্যা নিশ্চয় আমরা দেখব। আর মালিকদেরকে আমার অনুরোধ, যে শ্রমিকরা শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য উৎপাদন করে, আপনি ব্যবসা করেন, অর্থ উপার্জন করেন, আপনারা ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকে, সেই শ্রমজীবী মানুষের প্রতিও আপনাদের আন্তরিক হতে হবে, তাদের প্রতিও আপনার কর্তব্য যেন কোনো রকম কর্তি না হয় সেটা দেখতে হবে। এবার সিটি নির্বাচনের খবর। মে দিবসের ছুটিতেও 2 সিটিতে সরব মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গাজীপুর সিটির বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ, প্রচারে তার কর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী বলছেন, প্রশাসন ও সরকারকে বিতর্কিত করতেই এসব গুজব ছড়ানো হচ্ছে। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। মে দিবসের ছুটিতেও থেমে নেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা। প্রার্থীদের পাশাপাশি তাদের কর্মী সমর্থকরাও উৎসবের আমেজে মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ করছেন। এদিকে প্রচারণা চালাতে গিয়ে বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখানো হচ্ছে। প্রচারণা কাজ করছি, কিন্তু পাশাপাশি বিভিন্ন অঞ্চলে আমাদেরকে কর্মীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। এর বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, প্রশাসনকে বিতর্কিত করতেই তারা এমন অভিযোগ করছেন। বিএনপি এবং তাদের জোট প্রশাসনকে একটা বিতর্ক ফলানোর জন্য এবং কেন্দ্রীয় সরকারকে একটা বেকায়দায় ফলানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় কাউকে অপসারণ চাচ্ছে। অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশন এলাকায়ও চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জোরশোর প্রচারণা। ভোটের দিন কোনো প্রার্থীর এজেন্ট হয়ে কেন্দ্রে ঢুকে কেউ যেন নির্বাচনী ফলাফল প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করছেন খুলনার আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায়
পুলিং এজেন্টও সন্ত্রাসীদের নিয়োগ করা হতে পারে এবং সেটি হচ্ছে খুবই ভয়াবহ পরিণতি হবে। সমাজের যারা ঘৃণিত ব্যক্তি তাদের কাউকে এই ধরনের দায়িত্ব দেওয়া উচিত না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা। কাউকে কোনো প্রকার বেশি সুযোগ দেওয়া, কাউকে কোনো প্রকার কম সুযোগ দেওয়া, এটা যাতে না হয় সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। গাজীপুর সিটিতে নির্বাচনের হিসেব নিকেশে আলাদা গুরুত্ব পাচ্ছেন পোশাক শ্রমিকরা। প্রচার প্রচারণায় প্রাধান্য পাচ্ছে শ্রমিকদের সুযোগ সুবিধা। এর পাশাপাশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার দাবি জানাচ্ছেন মেয়র প্রার্থীরা। গাজীপুর প্রতিনিধি আসরুল হকের তথ্যছবিতে আপেল শাহরিয়ার রিপোর্ট। সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুরের মেয়র প্রার্থী সাতজন হলেও মূল লড়াইয়ে আছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। দিনের শুরু থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা। শিল্প কারখানা নির্ভর এই সিটিতে ভোটারদের উল্লেখযোগ্য একটি অংশ পোশাক শ্রমিক। সাধারণ ভোটারদের পাশাপাশি এবার প্রার্থীরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন এই পোশাক শ্রমিকদের। প্রচারে উঠে আসছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়। শ্রমিকরাও জানাচ্ছেন তাদের দাবি দেওয়া। যারা আমাদের সুযোগ সুবিধা দিবে তাদেরকে আমরা ভোট দেব, ভালো লোককে যোগ্য লোককে ভোট দেব। ভোটটা দিয়ে যায় তাহলে আমাদের যাতায়াতের রাস্তাটা তো ক্লিয়ার সবসময় যায় না, আমরা তো পরিশ্রম করে আসি। যারা আমাদের পক্ষে এবং শ্রমিকদের ভালো কল্যাণে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব। শ্রমিকদের জন্য আলাদা পরিকল্পনার পাশাপাশি গাজীপুর মহানগরীকে শিল্পবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থী। প্রথমত আমার তাদের বাসস্থান, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা এবং শ্রমিকদের সন্তানদের সিটি কর্পোরেশনের থেকে যারা প্রতিভাধর সন্তান বৃত্তির ব্যবস্থা করা। আমরা আবাসিক স্থান করতে চাই, শুধু গার্মেন্টসের যেখানে ওয়ার্কাররা থাকবে, গার্মেন্টস স্টাফ বা ইন্ডাস্ট্রিয়াল যারা কাজ করে তারা ওইখানে থাকবে, সেই হিসাবে আমরা 10-30 হাজার লোক একটা বাউন্ডারির ভিতরে রাখতে চাই। 5-8টি এরিয়া বাছাই করে নিয়েছি, সেগুলো অ্যাকোয়ার করে এখানে আমি সেই কাজটি করতে চাই। জনগণের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান প্রার্থীরা। আপেল শাহরিয়ার, আরটিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। আবারও শিশু সন্তান চুরির অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে সুস্থ ছেলে সন্তান জন্ম হয়েছে জানিয়ে কিছুক্ষণ পরেই পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে একটি অসুস্থ মেয়ে সন্তান। এমন অভিযোগে বাকবিতণ্ডা সৃষ্টি হয় হাসপাতালে। নবজাতকের পিতা বলছেন প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সন্তানকে চিহ্নিত করবেন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অভিযোগ সঠিক না, পরিবারটিকে উস্কে দেওয়া হচ্ছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর তেজকুনিপাড়া থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গত সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রসব বেদনায় কাতর খুকিকে। মঙ্গলবার ভোররাত 3:30 স্বাভাবিকভাবেই একটি সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি সবাইকে জানানো হয় ছেলে সন্তান হয়েছে। চিকিৎসক তার সনদেও বিষয়টি উল্লেখ করেন, কিন্তু কিছুক্ষণ পরই তারা দেখতে পান শরীরে দুটি টিউমার সহ একটি কন্যা সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারকে। আমাকে না, আপনারা তো সবাই বলছেন ছেলে হয়েছে, কিন্তু বাচ্চার মায়েরও বলছেন ছেলে হয়েছে, বাচ্চার মার বুকে দিয়েছেন ছেলে বাচ্চা, বাচ্চার মাও দেখছে ছেলে, তখন আপনি মেয়ে বাচ্চা দিয়েছেন। প্রথমে বলছিল যে এটা ছেলে বাচ্চা, কাগজ কলমেও সবই ছেলে বাচ্চাই ছিল, কিন্তু লাস্টে আমি ভর্তি করাইতে নিয়েছি অন্য ওয়ার্ডে, দেখি দেখি এটা মেয়ে বাচ্চা। রাজধানীর ডেমরা থেকে নাজমা আক্তার এসেছিলেন প্রসব বেদনায় কাতর তার ছোট বোনকে নিয়ে। খুকির সন্তান প্রসবের সময় তিনিও সেখানে ছিলেন। তখনকার পরিস্থিতি জানা গেল তার কাছে। ওই যে টিউমারেরই দেখার পরে বলতেছে যে কিরে ছেলে হয়েছে তা মেয়েকে, এই তারপরে লগে একটা মেয়ে ছিল, ওই মেয়ে কয় কি আম গইছে ছেলে, টাকাও নিলাম করতে ছেলে কইয়া, বকশিস নিলে তাহলে আমার মেয়েকে। খুকিকে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়ার পর আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছিল। সন্তান পরিবর্তন নিয়ে বিতর্ক ওঠার পর ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সেই রিপোর্ট সহ সব কাগজপত্র জোর করে টেনে নিতে গেলে সেগুলো ছিঁড়ে যায় বলে অভিযোগ পরিবারটির। প্রত্যক্ষদর্শী নাজমা আক্তারও তার সাক্ষী। ভিতরে নিয়ে আমার জিজ্ঞাসা টিজ্ঞাসা করলো কইরা, তারপর আমাদের সব কাগজপত্র, আমার সব কাগজপত্র রেখে দিয়েছে, আমার আর কাগজপত্র দেয় নেই একটু। আমি চাইছি কাগজপত্র কয়টি সরকারি কাগজ দেওয়া যাবে না তোমার। তার নাতি জামাই লাগে নাকি হের কাছ থেকে হেরা কাইডা করে নিল ডাক্তার, পর আমরা কি করব, আমরা তো রুগী লইছি, আমরা তো আর কিছু বেশি বলতে পারি না, পরে দেখছে এই কান্দা কাটিয়ারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই নির্দিষ্ট সময়ে খুকির সন্তান ছাড়া স্বাভাবিকভাবে অন্য কোনো শিশুর জন্ম হয়নি, নথিপত্র ছাড়ার অভিযোগও ভিত্তিহীন। আমাদের তথ্য এবং রেকর্ড মোতাবেক এই বাচ্চাটাই আপনার
এবং এটাই হস্তান্তর করা হয়েছে। যদি মনে করেন যে এটা আপনার না সন্দেহ করেন তাহলে আপনি সেই বিজ্ঞান ভিত্তিক সেই পদ্ধতিগুলো যাইতে পারেন। শিশুটির পরিচয় নিশ্চিতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করার কথা বলল হাসপাতাল কর্তৃপক্ষ, যাতে সায় আছে পরিবারেরও। টেস্টের পরে যদি আমার বাচ্চা আমার মিলে তাহলে আমি নিয়ে যাবো এই বাচ্চা, আর যদি না মিলে তাহলে এটার হেরাইডের পয়সা লাগে কী দিব আমার। খান আলামিন, আরটিভি, ঢাকা। আজ পবিত্র শবে বরাত, যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র রজনী। এ উপলক্ষে মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিভিন্ন আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মাগরিবের নামাজের পর থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের রাতব্যাপী বিভিন্ন আয়োজন করেছে। মুসল্লিদের জাতীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে নামাজ আদায় ও ইবাদত করছেন। এ রাতে সৃষ্টিকর্তার কাছে পাপ থেকে মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ ও কোরআন তেলাওয়াতে মগ্ন রয়েছেন। হিজরি বছর হিসেবে 14 শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত পালন করা হয়। গত 17 এপ্রিল বাংলাদেশের আকাশে হিজরি 1439 সালের শাবান মাসের চাঁদ দেখা যায়। 18 এপ্রিল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী নাজিব ফরাইজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, বায়তুল মোকাররমে মুসল্লিদের জমায়েত কেমন দেখছেন? ইবাদত বন্দেগি শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? মিম, ইসলাম ধর্মে 4টি পবিত্র এবং গুরুত্বপূর্ণ রাত রয়েছে, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, শবে কদরের রাত এবং আজকের এই শবে বরাতের রাত। আজকের এই রাতটি মুসলমানরা নফল ইবাদতের মাধ্যমে পালন করে থাকেন। তারা নফল নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, তারা ওয়াজ মাহফিলে তারা অংশগ্রহণ করেন, তারা মিলাদ কিয়াম করেন, তারা দোয়া করেন এবং তারা কবর জিয়ারত করেন। তো আজকে আমি এখন রয়েছি এই বাইতুল মোকাররম মসজিদে। বাইতুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই বাদ মাগরিব থেকে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত এখানে ওয়াজ মাহফিল চলবে, এখানে জিকির আজকার চলবে এবং মিলাদ ও কিয়াম এই পর্যায়ক্রমে এখানে চলতে থাকবে এবং সেই সঙ্গে এখানে আসা মুসল্লিরা তারা নফল ইবাদতের মাধ্যমে দিন রাতটি পালন করবেন। এবং এর বাইরে সারা দেশের মসজিদগুলোতেও কিন্তু আজকে এই নফল ইবাদতের মাধ্যমে দিন রাতটি আজকে শবে বরাত পালন করা হচ্ছে। এবং আপনি জানেন যে এই রাতটি এই সম্পর্কে হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এই রাতে এবং তিনি তার বন্দাদের উদ্দেশ্যে বলেন, কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে রক্ষা করব, কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব, এবং কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা দান করব। তো এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাতটিকে বলা হয় ভাগ্য রাত। আগামী 1 বছরের জন্য এই রাতে ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ তাআলা। তো এই রাতটি মুসলমানরা নফল ইবাদতের মাধ্যমে পালন করে থাকেন। মিম, এই ছিল আমার কাছ থেকে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ নাজিব আপনাকে। দর্শক, এতক্ষণ বায়তুল মোকাররম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। এদিকে শবে বরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য কাজ করছে ডিএফবি। সকল এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 1 মে সন্ধ্যা থেকে 2 মে ভোর 6টা পর্যন্ত খার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। কেবল আরামের ভ্রমণই নয়, ইন্টারনেট, টেলিফোন, টেলিভিশন দেখার সুযোগ সহ সর্বাধুনিক প্রযুক্তি ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে বিমান বাংলাদেশের বহরে। বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ প্রজন্মের এই উড়োজাহাজের সব সেবা নিশ্চিত করা গেলে পাল্টে দেওয়া যাবে অতীত বিমানের সেবার ভাবমূর্তি। এভিয়েশন খাত নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। আকাশ ভ্রমণে আরাম চাই, তা মিলবে 16 আনায়। কেবল আরামই নয়, চাইলে প্রিয়জনের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও থাকবে। আছে 43,000 মিটার উপরে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা।
বিমানটি হলো আমেরিকার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের 787 ডিমলাইনার, যা এরই মধ্যে বিশ্বের আকাশপথে যাত্রীদের দিয়েছে নতুন চমক। এবার সেই স্বপ্নযাত্রার অংশ নিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরাও। বিজনেস ক্লাসে প্রতিটি সিটের সঙ্গে একটা সুইচ থাকবে, যা টিপলে সিটটা পুরোটা একটা বেড হয়ে যাবে। মনিটরে বিশ্বের খ্যাতনামা 9টি টিভি চ্যানেল রিয়েল টাইম লাইভ স্ট্রিম দেখতে পাবেন। আকাশবিনা, রাজহংস, হংস বলাকা, গাংচিল নামের চারটি ডিমলাইনার উড়োজাহাজ যোগ হচ্ছে বিমানের বহরে, যার প্রথম দুটি আসবে চলতি বছরের শেষ নাগাদ আর বাকি দুটো 2019 সালের মধ্যে। আগামী 13ই মে বোয়িংয়ের বিশেষজ্ঞ টিম বাংলাদেশে আসবেন এবং 13 থেকে 17 মে মধ্যে এই ইনাবলিং সার্ভিসটা আমরা উদ্বোধন করতে পারবো বলে আশা করছি। উড়োজাহাজগুলো আমাদের বহরে যুক্ত হওয়ার পর চীনের গুয়াংজু এবং কলম্বো, মালে, ম্যানচেস্টার এবং আমাদের ইতিপূর্বে বন্ধ হয়ে যাওয়া দিল্লি এবং হংকং এর মতো স্টেশনগুলোকেও আমাদের নেটওয়ার্কে আনার বিষয়টি সক্রিয় বিবেচনা রয়েছে। স্বল্প দূরত্বে নয় বরং দূরপাল্লার রুটে এ ধরনের উড়োজাহাজ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখান থেকে আমরা 787 দিয়ে চিটাং যাচ্ছি, 20 মিনিটের ফ্লাইট, আপনার একটা ইঞ্জিন সাইকেল চলে গেল, সুইচ অফ করলেন আর একটা ইঞ্জিন সাইকেল শুরু হলো। 5-7 ঘন্টার নিচে কোনো এই বড় বড় এয়ারক্রাফ্টে দেওয়াই উচিত না। তো আমাদের কোথায় লাভ, এথনিক প্যাসেঞ্জার কোথায়? আমাদের মিডল ইস্ট সেক্টরটা আমাদের ডেভেলপ করতে হবে, কারণ এখান থেকেই কিন্তু প্যাসেঞ্জার। বিমানকে দেশি বিদেশি যাত্রীদের কাছে জনপ্রিয় করতে ডিমলাইনার উড়োজাহাজের শতভাগ সেবার নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একটি জাহাজ আসার আগেই আমাকে পরিকল্পনাটা করতে হবে, জাহাজটা আমি কীভাবে ব্যবহার করব। এই নতুন এয়ারক্রাফ্টগুলিকে ব্যবহার করবেন সেই সব রুটে যেসব রুট আপনাকে টাকা দেয়, কারণ আপনাকে এর জন্য এই এয়ারক্রাফ্টের দাম পরিশোধ করতে হবে, এই টাকা থেকে আপনাকে সার্ভাইভ করতে হবে, আপনাকে বেতন দিতে হবে, আপনাকে লাভ করতে হবে এবং দেশের মুখ উজ্জ্বল করতে হবে। বিশ্লেষকেরা বলছেন সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের এই উড়োজাহাজের সেবার মান ধরে রাখতে পারলে পাল্টে দেয়া যাবে বিমান সম্পর্কে যাত্রীদের নেতিবাচক ধারণা। লাল সবুজের পতাকাবাহী একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জন্মের পর থেকে এখন পর্যন্ত তেমন একটা লাভের মুখ না দেখলেও বিমানের বহরে এবছরই যুক্ত হচ্ছে ড্রিমলাইনারের মতো অত্যাধুনিক এয়ারক্রাফ্ট, আর এগুলোর ব্যাপারে সুষ্ঠু একটি পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে রুট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দক্ষতার পরিচয় দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় ওবায়দুল কাদের জানান, ভারত সফর ও আমেরিকান দূতাবাসে কারো বিরুদ্ধে নালিশ করতে নয়, বরং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিপোর্ট করছেন এহতেরামুল হক। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে শ্রমিক লীগ। এর আগে অনুষ্ঠিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অপেক্ষা করবে না। ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনের ট্রেন এগিয়ে যাবে। আমাদের কোনো গরজ নেই বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য। পরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে শোভাযাত্রা বের হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের জানান, সোমবার রাতে মার্কিন রাষ্ট্রদূতের নৈশভোজে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কারো বিরুদ্ধে কোনো নালিশ আমরা করব, যেগুলো এখানে বলছি বিএনপির বিরুদ্ধে, জনসভায় বলি, আলোচনার সভায় বলি, প্রেস ব্রিফিংয়ে বলি, এই সব কথা ভারতেও বলিনি, গতকাল মার্কিন দূতাবাসে। ভোলায় এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, অতীতের মতো এবার নির্বাচনে না আসার ভুল করবে না বিএনপি। সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবারে নির্বাচন হবে। যারা অতীতে নির্বাচন করেন নাই নিশ্চয়ই তারা তাদের ভুল উপলব্ধি করেছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। আমরা কিভাবে জঙ্গিবাদকে কঠোর হস্তে নিয়ন্ত্রণে রেখেছি, কিন্তু এটাকে আরো নিয়ন্ত্রণে আনতে হবে। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে তরুণ প্রকৌশলীদের আহ্বান জানান বক্তারা। সম্মিলিত হয়েছে এবং জাগরণের সৃষ্টি হয়েছে। এতেরামুল হক, আরটিভি, ঢাকা।
অনুমতি না মেলায় শ্রমিক দিবসে সমাবেশ কিংবা র্যালি করতে পারেনি বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। কর্মসূচি পালনের অনুমতি না দেয়া সরকারের স্বৈরাচারী শাসনের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর রুহুল কবির রিজভী দাবি করেছেন বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে শ্রমিক সমাবেশ করতে দেয়নি সরকার। আতিকা রহমানের সহায়তায় মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না মেলায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করার অনুমতি চায় জাতীয়তাবাদী শ্রমিক দল। সেসব র্যালির অনুমতি না পেয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শ্রমিক দল। এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় শ্রমজীবী মানুষের বন্ধু প্রতিম হতে পারেননি। কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, এটা আইন করে দেখ, সরকারের নির্দেশনা জারি হোক, সারা দুনিয়া জানুক যে সরকার কি চায়। কিন্তু সরকার এমন সব আচরণ করছে যেসব আচরণে আন্তর্জাতিক নিয়ম নীতি লঙ্ঘিত হচ্ছে, আর ফলে অনিবার্যভাবেই আন্তর্জাতিক প্রতিবাদ এর সম্মুখীন হতে হবে সরকার। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকার অগণতান্ত্রিক পন্থায় স্বৈরাচারী কায়দায় বিএনপিকে শ্রমিক দিবসের অনুষ্ঠান পালনে বাধা দিয়েছে। একটা নির্দয় নিষ্ঠুর একতরফাভাবে ক্ষমতায় থাকবে এই মনোবৃত্ত নিয়ে যে দানবীয় সরকার আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে বলেই যারা শ্রমিকদের পক্ষে, যারা মানুষের মানবিক মর্যাদার পক্ষে লড়াই করছেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না। যারা শ্রমিকদের সেই ন্যায্য আন্দোলনকে গুলিতে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ফাঁসি কাষ্ঠে লটকেছেন, তাদের সাথে আজকের আমাদের কারমী স্বার্থবাদী ক্ষমতাসীনদের কি কোনো পার্থক্য আছে? সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, শ্রমিকের পক্ষে লড়াই করা দল বিএনপিকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান করতে দিচ্ছেন না ক্ষমতাসীনরা। তারপর তারা বলেন যে মাইদুর রহমান রুবেল, আরটিভি ঢাকা। রাজধানীর মিরপুরে উদ্ধার হওয়া মা ও তার দুই সন্তানের গলাকাটা লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত শেষ হয়। এদিকে প্রাথমিক তদন্তে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্টে। সরকারি এ ভবনের চারতলায় দুই মেয়েকে নিয়ে বাস করতেন নিহত জেসমিন আক্তার ও তার স্বামী সংসদ সচিবালয়ের কর্মচারী হাসিবুল ইসলাম। সোমবার সন্ধ্যায় বাসার একটি বন্ধ রুম থেকে মা ও তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। জেসমিন আক্তারের দুই মেয়ে হিমি ও হানির বয়স 9 ও 4 বছর। জেসমিনের পেটে ও হাতেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাড়িটায় এসে উনি কিছু খাওয়া দাওয়া করেননি, নিয়ে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে ওই রুমে দরজা লাগিয়েছিল। দেখি যে হাতে কাটা, পেটে নিজে নিজে আঘাত করছে, এতগুলো আঘাত কিভাবে করলো? আমার প্রশ্নটা হচ্ছে যে এই এই 1.5 ঘন্টার মধ্যে কিভাবে এত কিছু ঘটে গেল? ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যার আলামত পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তো মাইগ্রেনের সিভিয়ার পেইন উঠলে উনি আসলে মানসিকভাবে অচেতন হয়ে পড়তেন, যে কারণে হতাশাগ্রস্ত থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। তদন্ত প্রক্রিয়ার অন্যান্য দিকগুলো সমাপ্ত করেই আমরা আসলে সঠিক কারণটি নির্ধারণ করতে পারবো। ঘটনার সময় স্বামী হাসিবুল ইসলাম মাগরিবের নামাজের জন্য বাইরে ছিলেন, তবে স্থানীয়রা জানিয়েছে ওই বাসা থেকে একটি চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় বাসায় আরও 4 জন আত্মীয় উপস্থিত ছিলেন বলেও জানায় স্থানীয়রা। জুয়ার সানি, আরটিভি, ঢাকা। সন্ধ্যার সংবাদের শেষ ভাগে আমরা এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ন্যূনতম মজুরি ও ন্যায্য ভাতার পাশাপাশি নিরাপদ কর্ম পরিবেশের দাবি শ্রমিকদের, নানা কর্মসূচিতে পালিত মহান মে দিবস। কার উস্কানিতে পা না দিতে মালিক শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ, বললেন শ্রমিকদের সব সমস্যার সমাধান করবে সরকারই। ঢাকা মেডিকেলে আবারও শিশু চুরির অভিযোগ, ছেলের বদলে বুঝিয়ে দেওয়া হয়েছে অসুস্থ মেয়ে সন্তান, কর্তৃপক্ষের নাকচ। এবং পবিত্র শবে বরাত, আজ যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে মহিমান্বিত সৌভাগ্যের রজনী। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।